देशेर पब्लिक विश्वविद्यालय प्रति बछर शिक्षा छुटीते थाकेन प्राय 2000 शिक्षक विदेशे गिये फेरेन ना अनेकेई কেউ যদি বিদেশে গিয়ে না ফিরতে চায় এটা তার আসলে একটা সেলফ রেসপেক্ট অভাব বলবো ওখান থেকে যদি আমাদেরকে ফিডব্যাকগুলোও সাথে সাথে দেয়া যায় তাহলে আমাদের যে ক্ষতিগুলো হচ্ছে ক্ষতিগুলো আমরা হয়তোবা পূরণ করতে পারবো আইনি ব্যবস্থার পক্ষে ইউজিসি নৈতিকতার উপর জোর দিলেন শিক্ষাবিদরা অনেকে আছে খোঁজ খবর পাওয়া যায় না কোনো যোগাযোগ রাখে না তো বিশ্ববিদ্যালয়গুলো যেটা করে এসব ক্ষেত্রে তাদের চাকরিটা টার্মিনেট করে আমি যদি বাইরে গিয়ে না আসি তাহলে যেন আমার টাকাটা আমি ফেরত দিয়ে দেই আইনের কড়াকড়ি থেকে আমি মনে করি নৈতিকতার বিষয়টা গুরুত্বপূর্ণ দেখছিলেন বিশেষ শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি পারমিতা হিম এবার অন্যান্য শীর্ষ সংবাদ I don't understand why people raise this issue. It is far, far away from Sundarbans. দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্ক অহেতুক সমালোচনা নয় প্রকল্প এলাকা ঘুরে দেখার আহ্বান প্রধানমন্ত্রী ঘাতক দালাল নির্মূল কমিটির 25 বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন অসাম্প্রদায়িক চেতনার বিকাশ এবং ধর্মের নামে সন্ত্রাসবাদ মোকাবেলার আহ্বান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা মির্জা ফখরুল বললেন ইসি পুনর্গঠনে গ্রহণযোগ্য সার্চ কমিটি না হলে প্রত্যাখ্যান করবে জনগণ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের মূল হোতা সহ 15 সদস্য গ্রেফতার অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর সময় 10 জন উদ্ধার এবং নামমাত্র প্রশিক্ষণ নিয়েই রাজধানীতে শিশু কিশোরদের হাতে লেগুনার স্টিয়ারিং ঘটছে দুর্ঘটনা নির্বিকার প্রশাসন অসহায় যাত্রীরা সুন্দরবন থেকে নিরাপদ দূরত্বে উন্নত প্রযুক্তির মাধ্যমে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই প্রকল্পের কারণে সুন্দরবনের পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না বুধবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে লিডিং দ্য ফাইট অ্যাগেনস্ট ক্লাইমেট চেঞ্জ শীর্ষক প্লেনারি অধিবেশনে বিষয়টি নিয়ে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের সঙ্গে বিতর্কে তিনি একথা বলেন প্রধানমন্ত্রী বলেন যারা রামপাল নিয়ে অহেতুক বিতর্ক করছে তাদের প্রকল্প স্থান ঘুরে দেখা উচিত গেল 17 জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন সরকার প্রধান শেখ হাসিনা সম্মেলনের মূল আয়োজনের পাশাপাশি সেখানে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনার কর্মশালায় অংশগ্রহণের ধারাবাহিকতায় বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দাভোসের কংগ্রেস সেন্টারে আয়োজন ছিল জলবায়ু পরিবর্তন নিয়ে লিডিং দ্য ফাইট এগেইনস্ট ক্লাইমেট চেঞ্জ শীর্ষক ওই প্লেনারি পর্বে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের অবস্থানগত কৌশলের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নে প্রতিশ্রুত সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান Developed themselves. It is their responsibility to look into the LDCs or vulnerable countries. প্লেনারির এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর প্রশ্ন তোলেন সুন্দরবনের অদূরে নির্মাণাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে এ সময় প্রধানমন্ত্রী বলেন উন্নত প্রযুক্তিতেই গড়ে তোলা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটি যেখানে পরিবেশের ক্ষতি মোকাবেলায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে তবুও কারো সংশয় থাকলে প্রকল্পটি ঘুরে দেখার পরামর্শ দেন তিনি It is far, far away from Sundarban. And not only that, we have taken all the steps so that environment should not be affected. And it is a super critical power plant, very modern, and we have taken all measurement to save our environment. Who are raising the issue? Well, I invited them. Why don't you go yourself and see? এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী দিনাজপুরের বড়পুকুরিয়ায় চলমান কলা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ টানেন বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলেন সেখানে মানব বসতি কিংবা পরিবেশে কোনো বিরূপ প্রভাব পড়েনি উই হ্যাভ কোল বেস পাওয়ার প্ল্যান্ট হুইচ ইজ নট ভেরি মডার্ন ওয়ান ইট ইজ ইনসাইড আওয়ার ল্যান্ড
the place called Dinajpur, one of our district, where all the human beings are living. এর আগে ওয়ার্ল্ডস আন্ডার ওয়াটার শীর্ষক পানি বিষয়ক এক সাইডলাইন আলোচনায় পরিবর্তনশীল উৎপাদন ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রযুক্তির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন হচ্ছে ঘাতক দালাল নির্মূল কমিটির 25 বছর পূর্তি। সংগঠনটির রজত জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশ অনেকটাই কলঙ্কমুক্ত হয়েছে। এটি ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনের ফসল। এছাড়া অসাম্প্রদায়িক চেতনা বিকাশের মাধ্যমে ধর্মের নামে সন্ত্রাসবাদ মোকাবেলারও আহ্বান জানান রাষ্ট্রপতি। শান্তির দূত পায়রা উড়ানের মাধ্যমে শুরু হয় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনের পথিকৃৎ সংগঠন ঘাতক দালাল নির্মূল কমিটির রজত জয়ন্তীর অনুষ্ঠান, যেখানে সম্মাননা স্বরূপ রাষ্ট্রপতি উত্তরীয় পরিয়ে দেন শহীদ জায়েদের। অনুষ্ঠানে সংহতি জানাতে নেপাল, সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে যোগ দেন অসাম্প্রদায়িক আন্দোলনের নেতারা। All we shall achieve, we are needed. So I say unity through diversity. Joy Bangla. প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে এ ফোরামের অবদান অনেক। মুক্তিযুদ্ধের 21 বছর পর 1992 সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে সূচিত নাগরিক সমাজের এই আন্দোলন নূতন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও চেতনা সম্পর্কে সচেতন করতে এই আন্দোলন বিশাল ভূমিকা পালন করে। গত 25 বছরে অনেক ঝড় ঝাপটা আপনাদের উপর দিয়ে বয়ে গেছে, কিন্তু শত বাধা উপেক্ষা করে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকে আপনারা এই সময়ে অনেক অর্জনও করেছেন। বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শেষ হয় এ সংগঠনের 25 বছর পূর্তির উদ্বোধনী পর্ব। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 81তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শ্রদ্ধা জানাতে এসে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটি গ্রহণযোগ্য না হলে জনগণ তা প্রত্যাখ্যান করবে। 81তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগে থেকেই সেখানে ভিড় করছিলেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে বেগম জিয়া শ্রদ্ধা নিবেদন করেন সমাধিবেদিতে। এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ নিয়ে এর আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে দলের নেতাকর্মীরা সামনের দিনগুলোতে অগ্রণী ভূমিকা রাখবে। বর্তমানে বাংলাদেশে যে গণতন্ত্র হীনতা চলছে, মানুষের অধিকার হরণ করে নেওয়া হচ্ছে, সেটাকে ফিরিয়ে আনবার জন্য, গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করবার জন্য তার সেই সংগ্রাম অব্যাহত রাখবে। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করেন বিএনপির মহাসচিব। একটা সহনশীল সমঝোতার মধ্য দিয়ে, সংলাপের মধ্যে দিয়ে গণতন্ত্র বিকশিত হয়। এখন আমরা আশা করব রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন, যা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য যোগ্য হবে। যদি নিরপেক্ষ সার্চ কমিটি বা নির্বাচন কমিশন গঠন না হয়, এই দেশের মানুষ তো কখনোই গ্রহণ করবে না। দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান, আলোচনা অনুষ্ঠান সহ সারা দেশে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে বিএনপি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি সব দলের সঙ্গে সংলাপ করেছেন। নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির সাথে আওয়ামী লীগের সংলাপের আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় 4-লেন সেতুর প্রকল্পের প্রথম পাইলিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। দুটো সংলাপের কোনো সুযোগ নেই, এখানে সংবিধানে যা আছে তাই। রাষ্ট্রপতি মনে করেছেন, তিনি সংলাপ আহ্বান করেছেন, সংলাপ আমরাও গেছি, বিএনপিও গেছি, এই বিষয়টা সম্পূর্ণ রাষ্ট্রপতি ব্যক্তিগত, তিনি সিদ্ধান্ত নেবে কিভাবে সার্চ কমিটি হবে, কিভাবে নির্বাচন কমিশন গঠন হবে, এটা রাষ্ট্রপতির এখতিয়ার। এখানে এই ব্যাপারে সংলাপ করার কোনো সুযোগ আমাদের নেই।
সন্ধ্যার সময় আরো থাকছে। কাল থেকেই তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। নিরাপত্তা জোরদার, প্রতিটি ট্রেন টঙ্গিতে থামার নির্দেশ রেল কর্তৃপক্ষের। এবং মুসলিম বিশ্বে একই দিনে রোজা শুরু ও ঈদ উদযাপনে ওআইসির 30 বছর আগের সিদ্ধান্ত নিয়ে ঢাকায় আলেম ওলামাদের মধ্যে আলোচনা। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে 12,000-এর বেশি শিক্ষক থাকলেও প্রতিবছর শিক্ষা ছুটিতে অনুপস্থিত থাকছেন প্রায় 2,000 শিক্ষক। এদের মধ্যে অনেকেই উচ্চ শিক্ষার জন্য বিদেশে গিয়ে আর ফিরছেন না। শিক্ষাবিদরা বলছেন, নৈতিকতার জায়গা থেকে শিক্ষকদের উচিত দেশে ফেরা। আইনগতভাবে কঠোর হতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সর্বশেষ হিসেব অনুযায়ী দেশের মোট 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 12,748 জন শিক্ষক রয়েছেন। এদের মাঝে প্রায় 1,840 জন উচ্চশিক্ষা ও অন্যান্য ছুটিতে দেশের বাইরে আছেন। এদের মধ্যে অনেকে আবার নির্দিষ্ট সময় শেষে দেশে ফিরে আসেন না। এতে করে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। কেউ যদি বিদেশে গিয়ে না ফিরতে চায়, এটা তার আসলে একটা সেলফ রেসপেক্ট অভাব আমি বলবো। কিন্তু ওখান থেকে যদি আমাদেরকে ফিডব্যাক গুলো সাথে সাথে দেয়া যায়, তাহলে আমাদের যে ক্ষতিগুলো হচ্ছে গুলো আমরা হয়তোবা পূরণ করতে পারবো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, দেশে না ফেরা শিক্ষকের সংখ্যা কমে আসলেও তা শূন্যের কোটায় নামিয়ে আনতে চান তারা। এক্ষেত্রে আইনগতভাবে কঠোর হওয়ার সিদ্ধান্ত কর্তৃপক্ষের। আর ফিরে না আসার বিষয়টিকে অনৈতিক বলছেন শিক্ষাবিদরা। চাকরিতে ঢুকতেই পারি, আমি বাইরে যেতেই পারি, কিন্তু আমি যদি বাইরে গিয়ে না আসি তাহলে যেন আমার টাকাটা আমি ফেরত দিয়ে দিই। তবে এখানে আইনের কড়াকড়ি থেকে আমি মনে করি নৈতিকতার বিষয়টা গুরুত্বপূর্ণ। যারা সময় মতো ফিরে আসছেন না তাদেরকে আমরা শেষ পর্যন্ত নোটিশ দেই। 8 সপ্তাহের নোটিশের পরে যদি ফিরে না আসে তাদের চাকরিচ্যুত করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, নির্দিষ্ট ছুটির পর শিক্ষকরা দেশে না ফিরলে কঠোর হবেন তারা। নোটিশ করার পরও যদি তারা ফিরে না আসেন তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে এই বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়, চাকরি থেকে অপসারণ করা হয়। অনেকে আছে খোঁজ খবর পাওয়া যায় না, কোনো যোগাযোগ রাখে না। তো বিশ্ববিদ্যালয়গুলো যেটা করে এইসব ক্ষেত্রে তাদের চাকরিটা টার্মিনেট করে। তবে শিক্ষাবিদরা বলছেন, উচ্চশিক্ষা শেষে শিক্ষকরা যেন বিদেশে স্থায়ী হওয়ার কথা না ভাবেন, সেজন্য দেশেই পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করার বিষয়টিতে গুরুত্ব দিতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, উচ্চশিক্ষা শেষে শিক্ষকদের যেখানে দেশে ফিরে শিক্ষার মান উন্নয়নে অবদান রাখার কথা, সেখানে শুধুমাত্র নিজেদের প্রয়োজনে অনেকের বিদেশে থেকে যাওয়ার প্রবণতা গ্রহণযোগ্য নয়। এতে করে শিক্ষার্থীরা যেমন বিশ্বমানের শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে, অপরদিকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমও ব্যাহত হচ্ছে। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগে সরেজমিনে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে 7 সদস্যের একটি দল নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধি দলের সাথে ক্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং শিক্ষার্থীদের বেতন পরিশোধ সংক্রান্ত নথিও খতিয়ে দেখেন তারা। পরে তথ্য যাচাইয়ের জন্য প্রতিনিধি দলটি অভিভাবকদের সঙ্গে কথা বলেন। এ সময় তাদের কাছ থেকে বেতনের বাইরে বিভিন্ন ফির নামে বাড়তি টাকা নেওয়া হয়েছে বলেও জানান বেশ কয়েকজন অভিভাবক। কাল থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে 52তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সহ নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। 20, 21 ও 22 জানুয়ারি শুক্রবার থেকে রোববার পর্যন্ত ইজতেমার দ্বিতীয় পর্ব হবে। এরই মধ্যে দ্বিতীয় পর্যায়ে 16টি জেলার মুসল্লিরা আসতে শুরু করেছেন। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের বিশ্ব ইজতেমা শেষ হবে। ইজতেমাকে কেন্দ্র করে র্যাব, পুলিশ, আনসার সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। ইজতেমার সময় টঙ্গী স্টেশনে প্রতিটি ট্রেন যাত্রাবিরতি করার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। এছাড়া আখেরি মোনাজাতে মুসল্লিদের সুবিধার্থে 21টি ট্রেন টঙ্গী থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। মালয়েশিয়া ও ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে 15 জনকে গ্রেফতার করেছে র্যাব। লিবিয়ায় জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে ধরা হয়। অন্যদিকে অবৈধ পথে মালয়েশিয়ায় পাচারের সময় 10 জনকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার করেছে র্যাব।
র‍্যাব জানায় মানব পাচার ও জিম্মি করে মুক্তিপণ আদায়কারী এই চক্রের মূলহোতা একসময়ের ইংরেজি শিক্ষক মোহাম্মদ সেলিমুজ্জামান ওরফে সেলিম মাস্টার। এই চক্রের হাতে লিবিয়ায় জিম্মি থাকা সুমনের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথমে সেলিম ও তার অপর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরে সরকারের সহায়তায় উদ্ধার করে ফিরিয়ে আনা হয় সুমনকে। এরপর এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে বিমানের পরিচ্ছন্নতা কর্মী রাসেল সহ গ্রেপ্তার করা হয় আরও 12 জনকে। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ পাসপোর্ট, বৈদেশিক মুদ্রা, জাল ভিসা ও ভিসা তৈরির উপকরণ। ব্রিফিং এ লিবিয়া থেকে উদ্ধার হওয়া সুমন তার প্রতারিত হওয়া এবং জিম্মি দশার বর্ণনা দেন। মালয়েশিয়া ফাটাবে বলে উনি আমাকে ফাটাইছে লিবিয়াতে। লিবিয়াতে ফাটা আমাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। বন্দি করে নিচ্ছে 3,500 টাকা, বলছি যে টাকাটা তুমি তোমার এজেন্ট কাছে দিও, এজেন্ট কাছে দিলে সেলিম স্যার পাবে, তারপর তোমাকে ছেড়ে দেওয়া হবে। দুই দিন পর বলছে তুমি আরো 7,00,000 টাকা আমাকে দিতে হবে, না তোমাকে আমি বিক্রি করে দেবো। ওনারা ওইখানে মানি কুকুরছে, ও একটা মা কুকুরের দাম আছে ওইখানে, মানুষ ওই দাম নাই এরকম আচরণ করার। ব্রিফিং এ র‍্যাব জানায় বিমানবন্দরের ভেতরের একটি চক্র এই অপরাধের সঙ্গে জড়িত। আধুনিক যে মানব পাচারের প্রক্রিয়া এর স্রষ্টা হচ্ছে সেলিম মাস্টার, এবং ইতিপূর্বে আমরা যেসব চক্র ধরেছি তাদের হোতাদের অনেকেই আসলে এই সেলিম মাস্টারের কাছে শিক্ষা গ্রহণ করে এই মানব পাচারের সাথে জড়িত হয়েছে। অসাধু কর্মী এয়ারপোর্টের, তারা এই চক্রের সাথে জড়িত। এই চক্রের মাধ্যমে যারা মানব পাচারের শিকার হচ্ছে তাদেরকে আমাদের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের ফাঁকি দিয়ে যাতে কৌশলে এয়ারপ্লেনে তুলে দেয়া যায় এই কাজটা এরা করে থাকে। এদিকে প্রথমে ইন্দোনেশিয়া এবং পরে ট্রলারে করে অবৈধ পথে মালয়েশিয়া পাঠানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 10 জনকে উদ্ধার করেছে র‍্যাব। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যা সময় আরো থাকছে ক্রাইস্টচার্চে শেষ টেস্টে মুশফিক ও ইমরুলের পর ইঞ্জুরির কারণে ছিটকে গেলেন মুমিনুলও। নেতৃত্ব দেবেন তামিম, অভিষেক হচ্ছে শান্ত ও সোহানের। রাজধানীতে বেশিরভাগ লেগুনা চালাচ্ছে অপ্রাপ্ত বয়স্ক কিশোরেরা। যেন তেন ভাবে শিখেই কোনো প্রকার লাইসেন্স ছাড়াই তারা বসছে চালকের আসনে। অদক্ষ হাতে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য যাত্রী, এমনটাই বলছেন পরিবহন বিশেষজ্ঞরা। শহীদুল ইসলাম হীরার ছবিতে আরো জানাচ্ছেন মৌসুমী মৌ। বিশাল আকাশকে হাত নেড়ে কাছে ডাকার চেষ্টা, এটি আকাশ ছোঁয়ার সম্ভাবনার গল্প নয়। তারুণ্য এখানে সীমাবদ্ধ হাতের স্টিয়ারিং আর পায়ের ব্রেকে। ওস্তাদের কাছ থেকে শেখা অপ্রাপ্ত বয়স্ক এই চালকেরা যাত্রী পরিবহন করে থাকে পুলিশের নাকের ডগায়। পুলিশ ধরে ধরানোর পরে আবার টাকা দিয়ে গাড়ি চালাচ্ছো, লাইসেন্স আছে? আছে, লাইসেন্স হারিয়ে গেছে। চালাই আমি আমার মতে, ইচ্ছে মতো চালাই, ধরে মামলা খাই। নিজেদের দক্ষতার কথা জানান দিয়ে ওস্তাদরা বলছেন ভিন্ন কথা। আমাদের মতন সিনিয়র যারা ড্রাইভার আছে বয়স্ক, ওনাদেরকে না দিয়ে পিচ্ছিদেরকে দিয়ে ওরা 2 টাকা বেশি আয় করতে চেষ্টা করে। কম বয়স থাকে তখন হ্যাঁ টুরা দূরা চালায়। ভবিষ্যতে গাড়ির স্টিয়ারিং এর হাল ধরার প্রতিযোগিতায় পিছিয়ে নেই শিশু হেলপাররাও। আর যাত্রীরা বলছেন সব জেনেও ব্যস্ততার কারণে লেগুনায় উঠছেন তারা। ভালো, মোটামুটি ভালোই পারে, হাত ক্লিয়ার আর কি। ঝুঁকি এখন আসলে সব গাড়িতেই, কিছু করার নাই, কারণ সবাই মোটামুটি রেকলেস ভাবে চালায় গাড়ি, কিছু জানে না, খালি গাড়ি চালায় আর চালায়। লাইসেন্স আছে, এটা তো প্রশাসনের ব্যাপার, এটা আমরা কি বলবো। অভিযোগ মেনে নিয়ে নিজেদের পদক্ষেপ তুলে ধরলেন বিআরটিএ, আর সমস্যা সমাধানে প্রচলিত সড়ক আইনের বিষয়ে সচেতন হবার পরামর্শ পরিবহন বিশেষজ্ঞদের। আমাদের কতগুলো মোবাইল কোড আছে বিভিন্ন এলাকায়, আমরা নিয়মিতভাবে মোবাইল কোড পরিচালনা করে থাকি। সেই মোবাইল কোডের মাধ্যমে এদের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে। অদক্ষ অবৈধ এই চালক দিয়ে যখন চালানো হয় তখন ডেফিনেটলি এরা যানজটের দিকেও লক্ষ্য করবে না, নিরাপত্তার ইস্যুটাও কিন্তু লক্ষ্য করবে না। চোখ কিন্তু রাস্তার মধ্যে থাকবে না, চোখ থাকবে না যাত্রীর দিকে। সারা দেশে মোট নিবন্ধিত লেগুনার সংখ্যা 13,234টি। রাজধানীতে অধিকাংশ লেগুনায় চালাচ্ছে এসব অপ্রাপ্ত বয়স্ক কিশোরেরা, যাদের না আছে লাইসেন্স, না আছে বিভিন্ন সংকেত সম্পর্কে কোনো স্বচ্ছ ধারণা। অদক্ষ এ চালনার কারণে আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা।
ইসলামী সম্মেলন সংস্থা ওআইসির সিদ্ধান্ত অনুযায়ী সারা মুসলিম বিশ্বে একদিনে ঈদ করা বা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখা ও ঈদ উদযাপন নিয়ে আজ রাজধানীতে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে এই সেমিনারে বিভিন্ন মতাদর্শের আলেম ওলামারা অংশ নেন। উভয় পক্ষ থেকে যার যার যুক্তি তুলে ধরেন তারা। আবেগ আর পুরনো নিয়মের দোহাই দিয়ে কয়েক শতক ধরে এই অঞ্চলের প্রায় সব মুসলমান ঈদ, রোজা ও যে কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন নিজ দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে। তবে এর বাইরেও জ্যোতির্বিজ্ঞান মেনে অনেক ধর্মপ্রাণ মুসলমান বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ উঠলে তার সাথে তাল মিলিয়ে একই দিনে ঈদের নামাজ আদায় করছেন। মূলত বিশ্বের যে কোনো মুসলিম দেশে চাঁদ দেখা গেলে অন্যান্য সব দেশে 1986 সাল থেকে ঈদ পালন করার সিদ্ধান্ত নেয় ওআইসি, যেখানে একমত পোষণ করে ইতিমধ্যেই বিশ্বের 57টি মুসলিম দেশ স্বাক্ষর করেছে, তবে এখনো তাতে সহমত পোষণ করেনি বাংলাদেশ। বিষয়টি নিয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এড়িয়ে জরুরি সভা ডাকে ইসলামী ফাউন্ডেশন, যেখানে দেশের বিভিন্ন মতাদর্শ ও তরিকার আলেম ওলামারা জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী একই দিনে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের পক্ষে যুক্তি তুলে ধরেন। তারা কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে দাবি করেন আল্লাহ ও তার রাসূল মানবজাতিকে একসাথে রোজা ও ঈদ পালনের নির্দেশ দিয়েছেন। এছাড়া বর্তমানে বাংলাদেশ যে নিয়মে রোজা ও ঈদ পালন করছে তা আবেগ বলেও দাবি করেন তারা। আমরা বলেছি যে প্রথম চন্দ্র দেখাকে যতদূর বিশ্বস্ত সূত্রে জানা যায় সবাই একসাথে করবে, এবং এটা ওআইসির সিদ্ধান্ত আছে। তোমার নামাজ লোকাল টাইমে পড়ো, রোজা লোকাল টাইমে রাখো, এটা কোরআনের নির্দেশ। আবার একইভাবে কোরআনে বলেছে যে হেলাল সমস্ত বিশ্ববাসীর জন্য সময় নির্ধারক, এবং হাদিসের মধ্যে বলছে যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং সেই তোমরা সমস্ত উম্মাত। আগে তো ছিল নিজ নিজ দেশে দেখতো, যখন কমিউনিকেশন ছিল না, এখন তো কমিউনিকেশন অ্যাভেলেবল, সুতরাং এখন যেখানেই চাঁদ দেখুক একটাই তো আমাদের পৃথিবী, একটাই তো আমাদের চাঁদ, সুতরাং যেখানেই চাঁদ উঠুক সেই চাঁদ দেখে সবাই যেন আনন্দের সঙ্গে ঈদ জামাত করতে পারে, সেটা বোঝাবার চেষ্টা করছি। আমরা এখনো খবরের মাধ্যমেই কিন্তু পাই, তেঁতুলিয়ায় যদি চাঁদ দেখা যায়, কক্সবাজার চাঁদ, সারা বাংলাদেশ, নির্দিষ্ট ভূখণ্ডের কথা আল্লাহ রসুল কোথাও বলেনি, বাংলাদেশ কি 1400 বছর ছিল আগে। তবে এই মতামতকে ভ্রান্ত দাবি করে অনেক আলেম যুক্তি দিয়েছেন নিজ দেশে চাঁদ না দেখে রোজা বা ঈদ পালন ইসলাম সম্মত হবে না। আল্লাহ রসুলের কাছে বলছিল যে সিরিয়াতে চাঁদ দেখা গেছে হুজুর, আমরা কি ঈদ করবো কিনা, কইছে না তোমরা দেখতে হবে চাঁদ, এটা সামিতে আছে পরিষ্কার লেখা আছে। হে আমার উম্মতরা, তোমরা চাঁদ দেখে রোজা রাখবা, চাঁদ দেখে রোজা ছাড়বা, যদি চাঁদ আকাশে মেঘলার বিভিন্ন কারণে গোপন হইয়া থাকে, চোখে দৃষ্টিতে না আসে, তাহলে তোমরা 30 দিন মাসকে পূর্ণ করিয়াই তারপরে ঈদ করবা। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে বিতর্কের অবসান ঘটাতে সব পক্ষের সাথে আলোচনা করে এবং কোরআন হাদিসের আলোকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঐক্যমতে পৌঁছানোর জন্য কোনো কিছু করতে পারতে হয়েছে কিনা সেই সব সেই আলোকে একটা আলাপ আলোচনা, সিদ্ধান্ত উইল বি টেকেন অন দি লাইট অফ অন দি বেসিস অফ কোরআন এবং হাদিস। সভায় আসা বেশিরভাগ আলেম অবশ্য এটা স্বীকার করেন যে বাংলাদেশ ছাড়া বিশ্বের প্রায় সব দেশ একই দিন রোজা ও ঈদ পালন করে আসছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন কিশোর অপরাধ রোধে আইন সংস্কার করে নীতিমালা প্রণয়নের কথা ভাবছে সরকার। দুপুরে রাজধানী তেজগাঁও কলেজে গভর্নিং কমিটির চেয়ারম্যান হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান এমপি লিটন হত্যার ঘটনায় এখন পর্যন্ত 21 জনকে আটক করা হয়েছে, গোয়েন্দারা এই বিষয়টি নিয়ে কাজ করছে, শিগগিরই এই হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে। আসলে আজকে চিন্তার বিষয় আসছে, কেন এই কিশোররা এই বিপদগামী হচ্ছে? আমাদের কিশোর যে সমস্ত আইন রয়েছে নীতিমালা তৈরি করতে হবে, সংস্কার করতে হবে। আমাদের মাননীয় সংসদ সদস্য লিটন জামার শিবিরের নৃশংসতার বিরুদ্ধে তার কণ্ঠটা সবসময় মানে উচ্চারিত হতো। সন্দেহভাজন 21 জনকে ধরা হয়েছে, যেই অপরাধ করে থাকুক খুব অল্প সময়ের মধ্যেই তাকে শনাক্ত করতে সক্ষম। দেশের উন্নয়নের জন্যই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ লিয়াকত আলী সহ মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার কারণেই প্রতি বছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ সম্ভব হয়েছে, সব ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, এই বিষয়টিকে বুকে আঁকড়ে ধরে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে।
সিরিজের শেষ টেস্টে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ড। ইনজুরির কারণে এই ম্যাচে খেলবেন না নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হক। অভিষেক হচ্ছে নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্তর। সময়টা ভালো না গেলেও জয়ের জন্যই বাংলাদেশ মাঠে নামবে, জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে 2-0 সিরিজ জয়ের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ক্রাইস্টচার্চে ম্যাচটি শুরু হবে ভোর 4টায়। মুস্তাফিজুল হক আকাশের তোলা ছবিতে, নিউজিল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। নিউজিল্যান্ডে আসার পর থেকে একটি জয় যেন দূরের বাতিঘর হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। জয় এনে দিতে ক্রিকেট জ্যোতিষীও সমাধান দিতে পারছেন না টাইগারদের। ওয়েলিংটনে স্বপ্ন জয়ের খুব কাছে গিয়েও হয়নি নিজেদের দোষে। সফরের শেষ মিশন ক্রাইস্টচার্চের হেগলি ওভালে, যেখানকার উইকেট ব্যতিক্রমমুখী, তার উপর আবার ধাক্কা। দলের ব্যাটিং স্তম্ভ মুশফিক আর ইমরুল খেলবেন না এই টেস্টে। তারপরও আপোষহীন নতুন অধিনায়ক তামিমের অগ্নিদৃষ্টি জয়ের দিকেই। 3 দিনে শেষ হয়ে যাবে অথবা 5 দিনে শেষ হয়ে যাবে, এটা তো আসলে একটা ম্যাচের আগে কোনো সময় কি কোনো দলই চিন্তা করে না। একটা সময় ওরকম একটা সিচুয়েশন হয়ে যায়, দেখে এরকম রেজাল্ট হয়। বাট আমরা আমরা চেষ্টা করব যে আমরা পুরোপুরিভাবে জেতার চেষ্টা করব। আমাদের যেই যেই সোর্স আছে আমরা ওটা নিয়ে আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করব। অন্যদিকে টানা জয়ে কিউই পাখিরা উঠছে ক্রিকেট আকাশে, ছাড় দিতে চায় না শেষ টেস্টে। সিরিজ জিততে চায় নিউজিল্যান্ড ক্লিন সুইপে। এই টেস্টে আমরাই ফেভারিট। হ্যাগলি ওভালের উইকেটে দারুণ বাউন্স আর সুইং আছে, এই সুবিধার শতভাগ নিতে চাই আমরা, কারণ সিরিজ জয়ের দিকেই আমাদের চোখ। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার, তাই ভালো কিছু করতে অনুশীলনের আগে কোচ হাথুরু সিং এর সাথে হেগলি ওভালের উইকেট পরিদর্শন অধিনায়ক তামিমের। নিউজিল্যান্ডের নিয়মিত দৃশ্য এমন বৈরী আবহাওয়ার মাঝেও বারবার যে সম্ভাবনা জেগেছিল বাংলাদেশের, তার বাস্তব রূপ দিতে সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর দীপ্ত প্রতিজ্ঞা তামিমের। আমাদেরকে ভালো করে অ্যাপ্লাই করতে হবে যে ধরনের উইকেট হোক না কেন, যদি এটা খুব ডিফিকাল্ট উইকেট হয় তাহলে এটা আমার জন্যও ডিফিকাল্ট, ওদের জন্যও ডিফিকাল্ট। সো যারা ভালো হ্যান্ডেল করতে পারবে, যারা ভালো এক্সিকিউট করতে পারবে, তাদের জন্য একটু পজিটিভ হতে হয়। হেগলি ওভালের উইকেটে ঘাস আছে, তাই স্পিড স্টার তাসকিন রাব্বির সাথে একাদশে দেখা যেতে পারে ফাস্ট বোলার রুবেল হোসেনকে। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের মতো শক্তিশালী দল এই হেগলি ওভালে টিকে ছিল মাত্র 2.5 দিন। ওয়েলিংটন টেস্টে বাংলাদেশের স্বপ্নের অপমৃত্যুর পর সেই বাংলাদেশ ক্রিকেট দল স্বপ্নের জাল বুনেছে টেস্ট জয়ের। ব্যাপারটি কতটুকু বাস্তবমুখী, কারণ দেশেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম খেলবেন না এই টেস্টে, তবে বাংলার বাঘেদের দিনে সবকিছুই সম্ভব যদি না ব্যাটিং বোলিং ফিল্ডিং এই 3 বিভাগে তারা জ্বলে ওঠে। ক্রাইস্টচার্চের হেগলি ওভাল থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। I don't understand why people raise this issue. It is far far away from Sundarban. দাবসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্লেনারি সেশনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্ক, অহেতুক সমালোচনা নয়, প্রকল্প এলাকা ঘুরে দেখার আহ্বান প্রধানমন্ত্রী। ঘাতক দালাল নির্মূল কমিটির 25 বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ এবং ধর্মের নামে সন্ত্রাসবাদ মোকাবেলার আহ্বান রাষ্ট্রপতি। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা, মির্জা ফখরুল বললেন ইসি পুনর্গঠনে গ্রহণযোগ্য সার্চ কমিটি না হলে প্রত্যাখ্যান করবে জনগণ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের মূল হোতা সহ 15 সদস্য গ্রেফতার, অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর সময় 10 জন উদ্ধার। এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর শিক্ষা ছুটিতে থাকেন প্রায় 2000 শিক্ষক, বিদেশে গিয়ে আর ফেরেন না অনেকেই, আইনি ব্যবস্থার পক্ষে UGC। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।